সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ঔষধি গুণ এটি চিনির চেয়ে তিনশো গুণ বেশি মিষ্টি হয়। চিনির বিকল্প হিসেবে ব্যবহার করছেন অনেকে ওষুধ হিসেবেও গ্রহণ করছেন কেউ কেউ বিশ্বব্যাপী এই উদ্ভিদের জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে এখনও এটি তেমন পরিচিতি পায়নি তবে ফেনীর মোহাম্মদ ইব্রাহিম এরই মধ্যে স্টেভিয়া চাষ করে নিজ এলাকায় সারা ফেলেছেন এই স্টেভিয়া চাষ নেই আমাদের আজকের আয়োজন স্টুডিওতে আছেন ফেনীর স্টেভিয়া বাগানের মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম আপনাকে স্বাগত ধন্যবাদ বাংলাদেশে তো আপনি ব্যাপকভাবে স্টেভিয়া চাষ করছেন আমরা আপনার এই স্টেভিয়া চাষ কিভাবে শুরু করলেন এবং এর সম্ভাবনা কতটুকু আছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা প্রতিবেদন দেখে নেব ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপনের পাঠানো প্রতিবেদন তৈরি করেছেন হুমায়ুন কবির তানিম এস্টেভিয়া এক ধরনের অর্থকারী ভেষজ উদ্ভিদ বৈজ্ঞানিক নাম এস্টেবিয়া রেবুডেনিয়া আদি নিবাস দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েতে সত্তর দশকের পর থেকে এটি ক্যালোরিবিহীন মিষ্টি এবং ভেষজ গুণের উদ্ভিদ পরিচিতি পায় এরপর আমেরিকা কানাডা ব্রাজিল চীন জাপান কোরিয়া ভারত মেক্সিকো ও থাইল্যান্ডে বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু হয় আমরা দেখলাম যে খুব অত্যন্ত মিষ্টি অনেক মিষ্টি নিচের দিকে নামেছে নিচের দিকে গাছের পাতা থেকে তৈরি করা হয় নানা ধরনের পণ্য বিভিন্ন রোগের ভেষজ ওষুধ হিসাবে এটি ব্যবহার করা হচ্ছে এটি ডায়াবেটিস সাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে ফেলির সরস্বতী ইউনিয়নে দেশের প্রথম স্টেভিয়া বাগান করেছেন মোহাম্মদ ইব্রাহিম তিনি জানান এক একর জমিতে এক লাখ টাকা ব্যয়ে গাছ লাগিয়ে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা উপার্জন করা সম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং রোগীদেরকে করে এবং তখনই আমি এটার প্রতি উপলব্ধি হয়ে গেলাম এবং এটার বিশ্ববাজার দেখলাম এবং বিশ্ববাজার এটার চাহিদা প্রচুর স্থানীয় কৃষি কর্মকর্তা জানান এ বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হলে এস্টেভিয়া অন্যতম রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে এখানে ইন্ডিয়া পাকিস্তান এবং পৃথিবীর দেশগুলো এস্টেভিয়া নিয়ে তারা রিসার্চ অলরেডি শুরু করে দিয়েছে তাহলে আমরাও বাংলাদেশে এস্টেভিয়াকে ইন্ট্রোডিউস করতে পারবো হুমায়ুন কবির তানিম দিগন্ত নিউজ ডেস্ক প্রতিবেদনটি দেখলাম জনাব ইব্রাহিম আপনি এই স্টিভিয়া চাষের শুরুটা কিভাবে করেছিলেন আমি সর্বপ্রথম স্টিভিয়া চাষ যখন আমি নেটে দেখলাম আমার কম্পিউটার সেন্টার ছিল তখন নেটে দেখলাম যে নেই একটা গাছের মিষ্টির গুণ তিন চিনি চেয়ে তিনশো গুণ বেশি মিষ্টি তখন সেটা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে ব্রাকে হর্টিকালচার ডিপার্টমেন্ট এটা টিস্যু কালচারের মাধ্যমে প্রোডাকশন করতেছে তখন ওদের কাছে যোগাযোগ করলাম যোগাযোগ করে কিছু চারা সংগ্রহ করলাম সেখান থেকে আমার হাতে করি আপনি শুরুতে কি পরিমাণ জমিতে স্টেভিয়া চাষ করেছেন এবং এখন কত একর জমিতে চাষ সর্বপ্রথম আমি শুরু করি পাঁচ ডিসিমিল জায়গার মধ্যে আর বর্তমানে আমি এক একর জায়গার মধ্যে আমার স্টেভিয়ার বাগান রয়েছে আপনি এই এক একরে ফলন কেমন পাচ্ছেন এক একরে বর্তমান ফলন প্রতিদিন যদি আমি পাতা উত্তোলন করা হয় দুই কেজির মতো দুই কেজি পরিমাণ শুকনো পাতা সংগ্রহ করা যাবে এক দিনে দুই কেজি প্রতিদিন এক একর জমিতে প্রতিদিন দুই কেজি পাতা সংগ্রহ করা সম্ভব তো আপনি যেটা বললেন যে শুরুটা করেছিলেন ব্র্যাক থেকে আপনি চারা নিয়ে এটা শুরু করেছিলেন এখন আপনি কোথা থেকে চারা সংগ্রহ করেন আমি ব্র্যাক থেকে চারা সংগ্রহ করার পরে চট্টগ্রাম সায়েন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম বৃক্ষ মেলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতের স্ট্রেভিয়ার চারা সংগ্রহ করি এবং এখন বর্তমানে আমি নিজেই কাল্টিভেশন করতেছি এবং কাল্টিভেশনের মধ্যে আমি নিজের চারা প্রোডাকশন দিচ্ছি এবং আমার সংখ্যা চারা সংখ্যা গাছের সংখ্যা পরিধি আমি নিজে বাড়াচ্ছি আপনার এই এই যে স্টেভিয়া গাছ এটা তো বিভিন্ন দেশে অনেক আগে থেকে চাষ হচ্ছে আপনি যে চারা গুলো সংগ্রহ করেছেন এই এগুলো কোথাকার জাতের চারা আমার যেটা আমি সায়েন্স ল্যাবরেটরি থেকে যেটা নিয়ে এসেছি সেটা হোমল্যান্ড চাইনা আর যেটা ব্রাক থেকে নিয়েছি সেটা হচ্ছে যাই ব্রাগের মাসুদ চৌধুরী উনি নিয়ে আসছেন অস্ট্রেলিয়া থেকে এটার মাদার হোম হচ্ছে অস্ট্রেলিয়া তো আপনার কি মনে হয় আপনি যেহেতু প্রায় পাঁচ ছয় বছর ধরে আপনি স্টেভিয়া চাষ করছেন আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ায় স্টেভিয়া চাষ করা সম্ভব বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের মাটির উর্বরতা শক্তি আছে এবং স্টেভিয়া চাষ প্রণালী আয়ত্ত করা এবং সর্বপ্রথম জানতে হবে যে এই গাছটার করবে কিভাবে এবং আমি দেখতে যে বর্তমানে আমি যেহেতু সফল আর ইনশাল্লাহ বাংলাদেশ প্রত্যেকে সফল হবে এবং বাংলাদেশে ব্যাপক আকারে চাষ করলে আমরা বিশ্ববাজারে যেহেতু প্রচুর চাহিদা অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি খাতে রেমিটেন্স অনেক গুণ বেড়ে যাবে এটার পরিচর্যা কেমন প্রয়োজন হ্যাঁ এটার পরিচর্যা করতে হয় মনে করেন যে পরিধির উপর আপনি যদি এক একাকর করেন সেখানে লেবার কস্ট যেভাবে আসবে সেটার কিন্তু মার্কেট সেরকম এক কেজি এস এর পাতা কিন্তু ওয়ান থাউজেন্ড ডলার তো শুকনো পাতা তাহলে আশি হাজার টাকা সেখানে আপনি দশ হাজার টাকার শ্রম যদি আপনি দেন তাহলে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনার পোকামাকড় বা অন্যান্য কীট পতঙ্গের কোনো আক্রমণ হয় কি না আমার বাগানে এই পর্যন্ত তেমন কোনো হয় নাই কিন্তু তবে মেডিসিন আহ যখন করে তখন মাঝে মাঝে কিছুটা চারা ক্ষতিগ্রস্ত হয় একটা গাছ লাগানোর কতদিন পর এই গাছ থেকে আপনি এই পাতাগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন এক একটা গাছ লাগানোর পর মাটির উর্বরতার উপর নির্ভর করতেছে তারপরে আমি আপনাকে বলবো সেটা দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার লাগানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে মধ্যে পাতাটাই যেহেতু ফসল পাতাটাই সংগ্রহ করা যাচ্ছে আপনার এই প্রধানত আমাদের দেশে আপনি যেটা শুরু করেছেন যেহেতু চিনের যে এটা অনেক গুণ তিনশো গুণ বেশি মিষ্টি অনেকেই এখনও চিনি হিসেবে ব্যবহার করছেন একটা গাছ কতদিন বাঁচে এবং কতদিন ওই গাছের পাতা থেকে আপনি চিনি উৎপাদন করতে পারেন যেহেতু এটার জন্মস্থান প্যারাগুয়ে পাহাড়ে পাহাড়িরা এটা আদি নিবাস আর উনিশশো চতুর্থ বাণিজ্যিকভাবে সারা বিশ্বে চাষাবাদ হচ্ছে এবং সারা বিশ্বব্যাপী এটার ব্যাপক চাহিদা বাড়াতে এটা প্ল্যান্টেশন হচ্ছে রিচার্জ হচ্ছে এবং এটার আমাদের দেশে এখনও এটা নিয়ে গবেষণা পরিপূর্ণতা পাইনে সায়েন্স ল্যাবরেটরি যেটা করছে সেটা হচ্ছে মানব দেহের জন্য এফেক্টেড না কিন্তু একটা গাছ কতদিন বাঁচে এবং প্যারাগুয়ের গাছগুলো অনেক বছর বাঁচে বহু বর্ষে আর আমাদের দেশে যেহেতু চাষে নতুন আমরা কত বছর বাঁচে সেটা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমরা শুরু করছি মাত্র কিন্তু এটা আপনার এই প্যারাগুয়ের সম্পর্কে প্যারাগুয়ের এই গাছ সম্পর্কে আপনারা যতটুকু জানতে পেরেছেন যতদিন গাছটা বাঁচবে ততদিন পর্যন্ত কি এর পাতা চিনি হিসেবে ব্যবহার করা যাবে এটা রুট থেকে বাঁশ গাছের মতো প্যারাগুয়ের পাহাড়ের যে আদি বাগান আছে আদিবাসীরা সেটা উৎসবে পালন করে সেটা হচ্ছে যে আমাদের বাঁশ ঝাড় যেভাবে হয় হ্যাঁ এক সিজনে আসলে মারা যায় এর পরবর্তী সিজনে অনেকগুলো একসাথে হয় হয়ে ওঠে থেকে যে চিনি বা অন্যান্য যেসব সামগ্রী বিশ্বব্যাপী উৎপাদন করা হচ্ছে এইসব সামগ্রী উৎপাদনের যন্ত্রপাতি কি আমাদের দেশে আছে আমাদের দেশে চাষ আমরা শুরু করছি যেহেতু আমরা শুরু করছি আমরা সফলতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছি মেশিন ইনপুট করা সময়ের ব্যাপার মাত্র আমরা সর্বপ্রথম যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দেশের উৎসাহী যুবক ত্যাগী যুবক দেশপ্রেমিক যুবকেরা যদি এগিয়ে আসে তাহলে আমরা যেভাবে আমরা এ নিয়ে আরো কথা বলবো দর্শক এবার নেব ছোট্ট একটা বিরতি বিরতির পর আরো কথা হবে আবারও স্বাগত উন্নয়ন বাণিজ্য সংবাদে আমরা কথা বলছিলাম স্টেভিয়া চাষের সম্ভাবনা নিয়ে জনাব ইব্রাহিম আমাদের দেশে আপনি যে শুরু করলেন এই স্টেভিয়া চাষ এখন আপনার এই ছয় বছর পরে তো আপনার অনেক স্টেভিয়া হচ্ছে এবং আপনি বাজার করছেন এটা এখন চিনি ছাড়া আর কি কি কাজে ব্যবহার হচ্ছে খাবার হিসেবে কি কি খাবার তৈরি হচ্ছে এই স্টেভিয়া দিয়ে এটা আমাদের দেশে যেহেতু এত ব্যাপক আকারে কোথাও চাষ নাই সে তো কেউ এখানে এটা বেকারিজ এবং ককারি বিভিন্ন সামগ্রীতে এটা ব্যবহৃত হচ্ছে না যখন ব্যাপক আকারে চাষ ইউরোপে হচ্ছে ওইসব দেশে বিভিন্ন বিস্কিট বিভিন্ন ব্যাটারি সামগ্রী বিভিন্ন মানে রান্না বান্না কাজে এস ব্যবহার করতেছে কিন্তু আমাদের দেশে তো চাষই হচ্ছে না আমরা সর্বপ্রথম সেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাষ করি প্রথম করার পর খাদ্যে মেশাবো এবং যতটুকু আমরা এখন উৎপাদিত হচ্ছে এটা রুগীদের জন্য যথেষ্ট না যে রুগীরা আছে যেটার আছে সেই চাহিদা তুলনায় আপনি আনুপাতিক হারে যদি ধরেন তাহলে আমি বলব যে দশ লক্ষ অনুপাত এক অর্থাৎ প্রয়োজন দশ লক্ষ রুগীর কিন্তু আমার কাছে আছে একজনের এই জন্যে আমি হতাশ কারণ মানুষের চাহিদা যেভাবে আছে উৎপাদন নেই এখন উৎপাদন করা করার জন্য উৎসাহী যুবক প্রয়োজন বাংলাদেশে কি এটা ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে এটা বাংলাদেশে ওষুধের গুণসম্পন্ন ডায়াবেটিক রোগীদের প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে হাইফার টেনশন রোগীদের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করতেছে এবং অন্যান্য প্রাচীনতম যে ইউনাইনি এবং হেকিমি শাস্ত্রের সাথে সমন্বয় সাধারণ যে সম্পূর্ণ খাদ্যটা হচ্ছে সেটা অত্যন্ত ম্যাজিকের মতো কাজ করতেছে এবং রোগ পরিত্যাগ করা একদম একজন রোগীর সুস্থতার দিকে দ্রুততম সময়ের মধ্যে সে সুস্থ হয়ে আসতেছে এটাই হচ্ছে ম্যাজিক আর এটাই আমাকে উৎসাহ যোগাচ্ছে আপনি আগে একটা কথা বললেন যে মানব দেহে এর কোনো প্রতিক্রিয়া হয় না বা কোনো ক্ষতিকর দিক নেই কিন্তু আপনি তো সায়েন্স ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা করিয়েছেন ব্র্যাক থেকে আপনি শুরু করেছিলেন ব্র্যাক থেকে চারা নিয়ে তারাও নিশ্চয়ই এটা নিয়ে গবেষণা করেছেন তো সায়েন্স ল্যাবরেটরি কি আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে এটা মানব দেহের জন্য কোন ক্ষতি হবে না বা এটার কোনো আমি সায়েন্স সাথে কাজ করেছি সেখানে তখন ডক্টর কবির আহমেদ ছিলেন পরিচালক ডক্টর কবির আহমেদ তখন উনি আমাকে পাঠেন ডক্টর জাফিরা বেগম জাফিরা বেগম জাফিরা বেগম উনি আমাকে বললো যে এটা নিয়ে করতেছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এজম তো তখন ওনাদের সাথে আমি দীর্ঘ মেয়াদী অনেকদিন এস টি বি নিয়ে কাজ করলাম শেষ পর্যন্ত ওরা আমাকে ট্রান্সফার করলো ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে এবং তারা আবিষ্কার করলো এস টি ট্রি এবং এস টি ট্রি আবিষ্কার করে দেখলো যে এটা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং সেটা বাজারজাত করার জন্য আমাকে বললো যে আপনি অ্যাপ্লাই করেন এবং একটা বাগান করেন আমরা আপনাকে এস টিভি দায়িত্বটা দেব তখন আমি তাদের কাছে একটা অ্যাপ্লাই করি এবং সে অ্যাপ্লাইটা এখনো পড়ে আছে আমি এখনো সেটা রান করি নাই মার্কেট বাজার এখন আপনি বাজারজাত করছেন কিভাবে এখন আমার যে মার্কেট আছে এটা হচ্ছে যে একজন থেকে একজন শুনছে যে এখানে ওই জিনিসটা নিয়ে আসলে ভালো হয়ে যাবে অর্থাৎ প্রচারটা মিডিয়ার মাধ্যমে মুখে পক্ষে চাহিদা মিডিয়া চাহিদার পরিমাণে সে আকারে পণ্য দেওয়া সম্ভবপর হবে না বাংলাদেশে আপনি কতটা দেখছেন আমি বাংলাদেশে সম্ভাবনা দেখতেছি একশো আর আমার স্বপ্ন হচ্ছে যে এই দেশ গার্মেন্ট শিল্প পোলট্রি শিল্প ডেইরি শিল্প ওভারটেক করে যেহেতু একটা গাছ আশি বছর একজন বিদ্যা সে করতে পারবে এবং একদম বিধবা নারী করতে পারবে হ্যাঁ তার কষ্ট উঠানে বাড়ির আঙ্গিনে করতে পারবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ভারতের এক গৃহবধূ তার বাড়ির এসটিবিএ চাষ করে সে প্রতি মাসে দেড় লাখ রুপি ইনকাম করে তাহলে ভারতবর্ষের একজন নারী যদি দেড় লক্ষ রুপি আর্ন করতে পারে আমাদের দেশের নারীরা আরো সস হার্ড ওয়ার্কার

এবং আপনার বিষন এবং মিশন দুইটা যদি সমান সাধন হয় তখন অবশ্যই আপনি সফল হবেন আমার মিশন ছিল যে ইপেন যে সারা বিশ্ব হচ্ছে আমাদের দেশ হবে হ্যাঁ এক সময় না এক সময় হবেই কিন্তু আজকে আমি দেখলাম যে হ্যাঁ আমাদের দেশে সুন্দর এবং পৃথিবীতে তিন ফুট হয় এবং জাপানে পাঁচশো ডলারের উপরে পার ফিস গাছের জন্য খরচ করে কিন্তু আমাদের দেশে পাঁচশো টাকা খরচ করলে একটা গাছ হয়ে যায় আর ওরা পাঁচশো ডলার খরচ করে একটা গাছ তৈরি করে খাচ্ছে আর আমরা পাঁচশো টাকা খরচ করে একটা গাছ তৈরি করলে সেখান থেকে সেটার ইনকাম দিয়ে আমরা প্রতি সংসারের আহার নির্বাহ করা যাবে আপনার কোনো পরিকল্পনা আছে কি স্টেভিয়া সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমার পরিকল্পনা যেন আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন যারা মিডিয়াতে জড়িত আছেন আপনারা দিগন্ত টেলিভিশন আজকে আমাকে যেখানে স্থান দিচ্ছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে এই জন্য যে সারা বাংলাদেশে ছড়াই দেওয়ার দায়িত্ব হচ্ছে যে আপনাদের কারণ আপনারা মিডিয়া আর আমি হচ্ছি দেশ একদম সাধারণ ওয়ার্কার আমি কাজ করে যাচ্ছি আর আমার সফলতা যদি আপনারা দেখেন আপনারা প্রচার করেন এবং উৎসাহী যুবকেরা উৎসাহী হয় ছুষট্টি ডিস্ট্রিক্টে যদি ছুষট্টি জন যুবক উৎসাহী হয় আশা করি আমরা আগামী দশ বছরে বিশ্ববাজারে স্থান করে নিতে পারব আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমরা আশা করব যে আপনি যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন সেই পরিকল্পনা একদিন সফল হবে এবং সারা দেশে স্টেভিয়া চাষ প্রসারিত হবে এবং আমাদের দেশের মানুষ যে ঔষধি গুণ সেই গুণের সবগুলো গ্রহণ করতে পারবেন আমি আপনাকে ধন্যবাদ এবং দিগন্ত টেলিভিশনের সকল কর্মচারী কর্মকর্তা মালিকপক্ষ সংশ্লিষ্ট প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং বিরল প্রজাতির উদ্ভিদের এই প্রচার করে যে মহতি উদ্যোগ আপনারা নিচ্ছেন এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থ্যাংক ইউ কথা বলছিলাম ফেনীর স্টেভিয়া বাগানের সত্তাধিকারী মোহাম্মদ ইব্রাহিমের সাথে উন্নয়ন ও বাণিজ্য সংবাদ প্রচারিত হয় প্রতি রোববার ও বুধবার বিকেল সাড়ে চারটায় আগামী বুধবার আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন দিগন্তের